بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شمانة إقراباً لدرشك سرطان إسلامي كياني وإقراباً لدرشك سرطان الحمد لله ماذا شاء الله بيترش شنام دنو سرد بكتتو جامعة الخير الإسلاميار فاتشتر بنسفال مفتي الشيخ আব্দুল মুন্তাকিম সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ورحمه الله আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আজকে যে আমরা এই ইসলামিক কিয়েন এ ওই টিকরা প্রোগ্রাম আপনা শরীক হইছেন আলহামদুলিল্লাহ আপনি তো নিয়মিত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে থাকেন আজকে আমরা প্রথমে কিছু যে আলোচনা শুনব এটা পবিত্র হজ কিভাবে আমরা আদায় করব এই বিষয়ের উপর আমরা কিছু আলোচনা শুনব ইনশাআল্লাহ এরপরে দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা হাফিজ সাহেব আহমদ বিশ্বনাথী হাফিজ্লাহ আল্লাহ আপনাকে উত্তম বিনিময় এবং জেজায় খের দান করুন অনেক কষ্ট করে আপনাকে আসতে হয়েছে বরং একেবারে কাছে আসার পর মানে প্রোগ্রাম শুরু করতে করতে দেরি হয়ে গেছে পার্কিং বিরাট বড়ো একটা সমস্যা লন্ডনে রয়ে গিয়েছে الله تعالى جنوئي شعب قلوب شهد شهود كوردين أبن بيكوشتر أتن بنيموه خير الله تعالى أبنك دعاك الله اللهم آمين يا رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين إمام المرسلين نبينا وسيدنا وإمامنا وقدوتنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيراً, كثيرا كثيرا أما بعد সম্মানিত দর্শক শ্রোতা ইসলামিক আমিও আপনাদেরকে হৃদয়ের থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি প্রোগ্রামের শুরুতেই আল্লাহ তালার সমীপে ক্যামুন বাক্ষে বিগলিত হৃদয়ে আল্লাহর কাছে মোনাজাত করছি আল্লাহ তালা যেন মেহরবানি করে দয়া করে এই প্রোগ্রামকে যেন তাঁর বারগাহে কবুল করেন এবং আল্লাহ আল্লাহতায় পরকালের আখরাতের উত্তম পাথেও যেন বানিয়ে দেন নাজাতের জরিয়া এবং মাধ্যম যেন আল্লাহর কাছে এই প্রোগ্রামটি বিবেচিত হয় এই দোয়া করছি জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্ন দ্বারা এই প্রোগ্রাম সাজানো আপনাদের কলের প্রয়োজন অনেক বেশি আপনারা জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে প্রশ্ন রাখতে পারেন অপশন খোলা রয়েছে আজকে আমি চাচ্ছি শুরুতে হাদিসের মধ্যে যেহেতু বলা হয়েছে যে তিন মাস হলো হাজার মাস সওয়াল ওয়াজুল কায়দা ওয়াজুল হেজ্জা সওয়াল কায়দা হজল হেজ্জা এই তিন মাস হলো হাজার মাস অর্থাৎ সওয়ালের শেষ দশ দিন থেকে আপনি হজের সফর করতে পারবেন হাজার জন্য হেরাম বেঁধে একেবারে পুরো সফর সফরে রওনা করতে পারবেন সফরের সূচনা আপনার পক্ষে আমার পক্ষে সম্ভব বিধায় এই অর্থে বলা হয়েছে যে সওয়াল ও হজর মাস জুল কায়দা ও মাস জুল হেজ্জা ও মাস এর আগে কেউ হজের হরাম বেদে কিন্তু বের হতে পারবে না সফরে রওনা করতে পারবে না সফরে এর আগে তো অনেক মানুষ সাত আট মাস আগেও রওনা করতেন কিন্তু সওয়াল মাস সওয়াল মাসের যখন শেষ দশ দিন আরম্ভ হয়ে যেত তখনই কেবল হজের হেরাম শুরু করা জায়জ ছিল তো এখনও সেই হুকুম এবং বলবৎ রয়েছে বিদ্যমান রয়েছে আমাদের সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আমাদের অনেক গাফিলতি অনেক উদাসীনতা এবং অনেক এই হুকুমের ব্যাপারে অনেক অবহেলা আমরা দেখতে পাই হজ ইসলামের পঞ্চ পঞ্চরুখনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি রোকন ফাইভ পিলার্স অফ ইসলামের অন্যতম পিলার হলো হজ ইসলামের বুনিয়াদ যে পাঁচটি রয়েছে ফাউন্ডেশন ফাইভ পিলার্স এর মধ্যে একটা হলো হজ সুহান এই হজ কার উপর ফরজ সেটা আমাদেরকে জানতে হবে কিন্তু এর আগে আমি একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি যে মাল্লাম ইয়াম না হুমিল আল হজ যে হাজ আতুন ও মারাদুন হা বেসুন ও সুলতানুন যা ফালম ফালাম হজ ফালিয়ামত ইনশা ইয়াহুদিয়া ও ইনশাহ নসরানিয়া ওকমা কালান নবী সাল আলহি ওসাল্লাম আল্লাহর নবীসল্লাহ আলীহসাল্লাম আজীব কথা বলেছেন আমাদের জন্য একটা আমাদের হর্ষক একটা সাবধানবাণী সতর্কবাণী প্রিয় নবী সাল আলী হুয়া সাদ করছেন যদি কোনো মারাত্মক রোগের কারণে যদি হজ ফর্জ হওয়া সত্ত্বেও যদি কেউ হজ না করে রোগের কারণে আল্লাহ ক্ষমা করে দেবেন যদি কোনো মারাত্মক অসুবিধা শরীয় সম্মত কোনো অজার শরীয়ত সম্মত কোনো অপারগতা শরীয়ত সমর্থিত কোনো অপারগতা বা শরীয়ত সমর্থিত কোনো ওজোর যদি থাকে আর সে কারণে যদি রাখতে হজ না করতে পারে আল্লাহ ক্ষমা করবেন অবশ্যই অথবা কোনো শাসক কাউকে হজের সুযোগ দিচ্ছে না চায়নার কত মুসলমান আসতে পারে না সরকারিভাবে নিষেধাজ্ঞা বিভিন্ন স্টেটের তো এইভাবে কোনো জালিম রাস্তা রুখে দিয়েছে এমনও নয় কোনো মারাত্মক রোগের কারণে অসুবিধা হচ্ছে এমনও নয় কোনো মারাত্মক অসুবিধা অসুস্থতা এমনও নয় এরপরেও যদি কেউ হজ ফরজ হওয়া সত্ত্বেও যদি হজ আদায় না করে তাহলে সে ইমান হারা হয়ে মারা যাক অমুসলিম হয়ে মারা যাক তাতে কোনো আসে যায় না কোনো কিছু আসে যায় না মাহাদিসিন এক একটা বিষয় উল্লেখ করেছেন যে হজ ফরজ হওয়া সত্ত্বেও শরীয়ত সমর্থিত কোনো অজরের কারণে নয় এমনিতেই অবহেলার কারণে দেরি করছে লেট করছে কোন রিজনেবল বা প্রপার কোন রিজন শরীয়ত সমর্থিত কোনো রিজন কোনো কোনো অপারগতা অপারগতার কারণে এই ফর্জ দায়িত্ব পালনে দেরি করছে না এমনিতেই দেরি হচ্ছে তাহলে সে ইমান হারা হয়ে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে ইনশা ফাল ইয়ামশা ইহুদিম আল্লাহ নাসরানিয়া আল্লাহনবীসাল্লা বলছেন সে ইহুদি হয়ে মারা যাক সে নাসরানি হয়ে মারা যাক তা এতে কোনো কিছু আসে যায় না যাই যেভাবে তার মৃত্যু হয়ে হোক তো এর দ্বারা বোঝানো হচ্ছে যে এই ফরজ আদায়ে যদি বিনা কারণে কেউ দেরি করে শরীয়ত সমর্থিত কোনো কারণ ছাড়া যদি কেউ দেরি করে তাহলে এমন মানুষের মৃত্যু ইমান হারা হয়ে হওয়ার একটা সম্ভাবনা বিদ্যমান রয়েছে ইমান হারা হয়ে এমন মানুষ মারা যেতে পারে নয়মিন জাহালিম দরমহীন হয়ে মারা যেতে পারে এই বদ আমলির আর এই গুনাহের এত খারাপ প্রভাব খুব প্রভাব জীবনের উপর প্রতিফলিত হতে পারে যে মানুষ ইমান হারাও পর্যন্ত হতে পারে এত শক্ত সাবধানবাণী হাদিসের মধ্যে দেওয়া হয়েছে হ্যাফার্জ আদায় হওয়ার পরও যদি হাজ কেউ না করে থাকে অনেককে আমি জিজ্ঞাসা করি যে আপনি এই দেশে কেউ মিনি কাবে কোনো সময় যাওয়া আসা হলেও জিজ্ঞাসা করি তো না হুজুর দেশে যাওয়া আসা করেন হ্যাঁ দেশে যাই প্রতি বছর বা দুই এক বছর পর কত বছর হয়েছে এই দেশে আসছেন তো প্রায় বিশ বছর হয়ে গেছে হজ করেছেন না হুজুর এখনও হজ করতে পারেনি তো চিন্তা করেন দেশে যাওয়া আসাও করছেন অন্যান্য অনেক কাজ হচ্ছে বাড়িতে দালান করছেন গড় বাড়িও তৈরি করছেন দেশে সম্পদ জমি জমা ইত্যাদি কেনাও হচ্ছে সম্পদ জোগাড় করা হচ্ছে সম্পদের মালিকও হচ্ছেন দেশে সফরও মাঝে মধ্যে হয়তো করছেন অথবা এর মধ্যে কোনো একটা করছেন কিন্তু ফরজ হয়ে গেছে অলরেডি কিন্তু হাজ ফর্জ আদায় করছেন না ফরজ হয়ে গেলে পরবর্তীতে যদি এটার দাম বেড়ে যায় বিশ বছর আগের দাম অনুযায়ী সে সময় যদি আপনার উপর আমার উপর ফরজ হয়ে যায় আর আমি যদি এখনও না করি তাহলে পরবর্তীতে এটা তিন ডাবল চার ডাবল বা টেন টাইমস বেড়ে গেছে দশ গুণ দাম বেড়ে গেছে তবুও এই ফরজটা বাকি থেকে যাবে আপনার উপর হাজ ফরজ হওয়ার পর যদি একটা বছর অতিক্রম হয়ে যায় একটা হজ হজের সময়কাল যদি আপনার উপর দিয়ে অতিবাহিত হয়ে যায় তাহলে এই ফরজটা থেকে যায় এবং এই ফরজ থেকে দায়মুক্ত মানুষ হয় না পরবর্তীতে দাম বেড়ে গেলেও যেহেতু ফরজ হয়ে গিয়েছিল এবং এক বছর এর উপর দিয়ে অতিবাহিত হয়ে গেছে সময় মতো কেন করলাম না এ কারণে আগের যে ফর্জ হয়ে গেছে এই ফর্জটা বাকি থেকে যায় যদিও বা পরবর্তীতে হজের খরচ হজের ব্যয়ভার হজের যাওয়া আসা থাকার যে টোটাল খরচ যেটা এটা যদিও বা বেড়ে যায় বেড়ে গেলেও এখন ঋণ করে হলে ওই ফর্জটা আদায় করতে হবে ওই ফর্জটা ফর্জ থেকে দায়মুক্ত আমরা হতে পারবো না কারণ আমার এক সময় ছিল মাত্র আটশো পাউন্ডে হজ করা যেত বিশ বছর আগে আমি যখন নিজে এসেছি মানুষ আটশো পাউন্ডে গেছে বারোশো পাউন্ড তেরোশো পাউন্ডে হ্যাজ গেছে তখন অ্যাকাউন্টে মাত্র দেড় হাজার পাউন্ড চলে আসলেও বা এই পরিমাণ সামর্থ্যের মালিক হয়ে গেলেও কারো ওপর হাজ ফর্জ হয়ে যেত এখন সে করেনি এখন কয়েক হাজার পাউন্ড লেগে যাবে কিন্তু এখন কেউ বলতে পারবে না এখন তো কয়েক হাজার পাউন্ড অনেকের কাছে কিন্তু এখন হ্যাজ ফর্জ হ্যাজের সম পরিমাণ টাকা হয়তো জমা হয় না বা অনেকের কাছে নেই অথবা শরীয়তের বিবরণ অনুযায়ী বিধানের বিবরণ অনুযায়ী তার উপর হয়তো হজ ফরজ হয়নি কিন্তু তার উপর যদি আগে ফরজ হয়ে গিয়ে তাকে তা আর যদি আদায় না করে থাকেন তাহলে কিন্তু হাজ ফরজ এটা এখনো বাকি থাকবে অবশিষ্ট থাকবে এটা আদায় করতেই হবে পরবর্তীতে আল্লাহ তালা আমাদেরকে বুঝবার যেন তৌফিক দেন আমি শুধু আজকে একটা কথা বলবো যে কার উপর হজ ফরজ হয় আল্লাহ তার এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন ওয়াল্লাহ আইল না সি হেজ্জুল বেঈ তিমানি তত লোকজনের উপর আল্লাহর গরের হাজ করা ফরজ সকল লোকজনের উপর কার উপর মানে পরবর্তী বিবরণ দিচ্ছে মানিস তত আইলে হিসাবে যে নিজের বাড়ি থেকে নিজের অবস্থান স্থল থেকে যেখানে সে বসবাস করে থাকে সেই জায়গা থেকে মাক্ষাতুল রামাহ পর্যন্ত যদি একজন মানুষ যেতে পারে তো যাওয়ার যে খরচ যাওয়ার যে ব্যভার ফেরত আসার যে ব্যবহার গেলে তো আবার ফেরত আসতে হবে তো যাওয়া আসার যে বাড়া সেটা যদি কারো কাছে থাকে তাহলে তার উপর হাজফার্স হ্যাঁ অলাময় আরবি বরণ বলেছেন যে শুধু এতটুকুই নয় মিনিমাম প্যাকেজ অনুযায়ী সর্বনিম্ন পরিমাণ প্যাকেজ অনুযায়ী সবচেয়ে কম খরচের যে প্যাকেজ সে প্যাকেজ অনুযায়ী সেখানে অবস্থানের সবচেয়ে কম দিন অবস্থান করে যে হজ করা যায় সবচেয়ে কম দিনের হজ যেটা হতে পারে সেই কম দিনের অবস্থানের থাকা খাওয়ার যে খরচ আছে সেটা যদি কেউ আদায় করতে পারে যাওয়া আসার বাড়াটা যদি কেউ আদায় করতে পারে আর যদি ফ্যামিলির রিসপন্সিবিলিটি কারো উপর থাকে তাহলে বিহাইন্ড বিহাইন্ডে যদি পেছনে যে ফ্যামিলি রেখে যাচ্ছি ওই ফ্যামিলির ততদিনের যতদিনের জন্য হজে যাচ্ছে সর্বনিম্ন প্যাকেজ অনুযায়ী যতদিনের জন্য হজে যাচ্ছে ততদিনের ফ্যামিলির ব্যবহারটা খরচের দায়িত্বটাও সে পালন করতে পারবে এই পরিমাণ সামর্থ্য হয়ে গেলে কারো ওপর হাজফরস হয়ে যাবে তো কারো হয়তো দুই হাজার পাউন্ড হয়ে গেলেও আগে হাজফর্জ হয়ে গেছে অলরেডি সময় এখন হয়তো একটু বেশি লাগবে কিন্তু অতীতে যদি হাজফর্জ হয়ে গিয়ে তাকে এখন আদায় করতে হবে এই ফর্জ থেকে আমি দায়মুক্ত হতে পারবো না কিন্তু আমরা করি কি এই দেশে আসার পর অনেকের উপর হাজফারস হয়ে যায় তো আমরা প্রথমে বাড়ি করবো দালানকুটা করব। বাড়িতে পুকুর বানাবো বাড়িতে সুন্দর একটা ঘাট তৈরি করব বাড়িতে অনেক বড় একটা টঙ্গি ঘর বাংলা গর আমি করবো এইগুলোতে আমাদের টাকা কিন্তু ব্যয় হয়ে গেছে অলরেডি অথচ আমাদের আল্লাহ আলাগুন বুজুরগানের দিন ওনাদের ঘরও পাকা করেননি এখনও কাঁচা সাধারণ ঘর হাদিয়া তহফা ইত্যাদি এসে এসে বাংলাদেশ থেকে মাত্র তিন লক্ষ টাকার হজ হয়ে যায় এই তিন লক্ষ টাকা যখন যে এক সময় হয়ে যেত এখন তো আরও বেশি লাগবে তো মাত্র দুই লক্ষ টাকা হয়ে গেছে বলছেন আমার উপর তো আজকের হিসাব অনুযায়ী আমার উপর হজফরস হয়ে গেছে প্রয়োজন থেকে বেশি এই পরিমাণ টাকা আমার কাছে হয়ে গেছে যে আমি মক্কাতুল মুকাররমায় যেতে পারবো তো মক্কা থেকে আবার ফেরত আমি বাড়িতে আসতে পারবো ইভেন মদিনে মুনওয়ারে যাওয়ার খরচটাও জরুরি নয় সেখানে যাওয়ার পর আমরা উৎসাহিত করি উদ্দীপিত করি এবং বলি যে আমাদের যাওয়া উচিত এটা আল্লাহর নবী নবীসল্লাহ আলী হিসাল্লামের আমাদের উপর যে হাজার হাজার এহসান রয়েছে দয়া রয়েছে এই এহসান এবং মোহাব্বতের মিনিমাম অপরিহার্য দাবি হলো যে আমরা মদিনাতুল মনোহারায় যাব আল্লাহ নবী সাল আলী হিসাল্লামের পবিত্র লৌদ্দাহ শরীফ জিয়ারত করব মসজিদে নবীউ শরীফের ফজিলত আমরা হাসিল করব অর্জন করব। কিন্তু হজফর্স হওয়ার জন্য মদিনায় যাওয়ার খরচ যদি নাও থাকে শুধু মক্কায় পর্যন্ত যাওয়া এবং সেখান থেকে ফেরত আসা এবং সবচেয়ে কম দিন অবস্থান করে সবচেয়ে কম প্যাকেজ এবং নিম্নমানের প্যাকেজ অনুযায়ী যে ব্যবহারটা হতে পারে যে খরচ হতে পারে সেটা বহন করার শক্তি যখনই হয়ে যাবে কারো তার উপর কিন্তু হেজফর্স হয়ে যাবে এখন হজফর্স হয়ে গেলে পরবর্তীতে যদি দাম বেড়েও যায় এ খরচটা বেড়েও যায় তবুও কিন্তু ওই ফরজটা থেকে যায় আমার উপর পরবর্তীতে এটা আমাকে যে কোনো উপায়ে যে কোনো মূল্যে আমাকে আদায় করতে হবে আর বিনা শরীয়ত সমর্থিত ছাড়া দেরি করা এটা একটা ফরজ লঙ্ঘনের এবং মারাত্মক গুনাহের কাজ দ্বিতীয়ত ইমান হারা হয়ে মারা যাওয়ার আশঙ্কা বিদ্যমান রয়েছে ইনসা ইয়ামুদ ইনসাহ নবী ইনশাহ আলী সাল্লাম এত বড় কথা এখন সমস্যা হলো যে বালিক হওয়ার পর সকল বিধিবিধানের হুকুম আমার উপর আরোপিত হয় সকল বিধিবিধান আমার উপর আরোপিত হয় শরীয়তের এখন বালক হওয়ার পর সাবালক হওয়ার পর আমার উপর হজফরস হয়ে গেছে এই দেশে আসছেন বা দেশে আছেন নিজের কাছে টাকা সেই পরিমাণ থাকতে হবে না অনেক সময় সোনার মালিক আছি অলংকারের মালিক আছি বিভিন্ন অন্যান্য জিনিসের অতিরিক্ত জিনিসের মালিক আমি আছি অথবা ব্যবসায়ের সম্পদের মালিক আমি আছি গ্রোসারি শপের মালিক এবং শপের যতগুলো জিনিস আসছে পুরো স্টক বিক্রি করে দিলে আমি হাজ করতে পারবো তবুও আমার উপর হজফরস হয়ে যাবে ব্যবসার মাল অথবা প্রয়োজন থেকে বেশি যে কোনো জিনিস প্রয়োজন থেকে অতিরিক্ত যত জিনিস আছে এই সবগুলো কাউন্টেবল প্রয়োজন থেকে বেশি জমি জমাও যদি থাকে সেগুলো বিক্রি করেও যদি দেখা যায় যে হাজ করতে পারবো তাহলে কিন্তু হাজ হজফরস হয়ে যাবে প্রয়োজন থেকে বেশি যদি হয় তো এইভাবে হাজ ফরস হয়ে যায় কিন্তু আমরা হাজ করি না কেউ কেউ মনে করে কি যে না বালিক হয়ে গেছি আমার আম্মা আব্বা এখনো হজ করেননি তো আব্বার উপর হয়তো ফর্জ হয়নি আমার উপর ফর্জ হয়ে গেছে বাবাকে যতক্ষণ করাতে পারবো না মাকে যতক্ষণ করাতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি হজে হজে যাবো না এই ধারণা ভুল হয়তো হতে পারে বাবার উপর হজ ফরজ হয়নি আমার উপর হয়ে গেছে আমাকে করে ফেলতে হবে ফর্জ যদি হয়ে যায় অনেকে মনে করে মা বাবাকে করানি করাইনি আমি কেন যাব কিভাবে যাব। এটা তো হয় না অনেকে মনে করে এখনো আমার বিয়ে শাদী হয়নি আমার বয়স হয়নি এটা তো শেষ বয়সে করার কাজ অনেকে মনে করে হাজি সাহেব যখন হয়ে যাব তখন আর গুনাহের কাজ করতে পারব না এত তাড়াতাড়ি করা ঠিক নয় পরবর্তীতে করব যখন সব গুনাহের কাজ বাদ দিতে পারবো তখনই কেবল করব এই ধারণা ভুল ফরজ হয়ে যাওয়ার পর বিনা কারণে শরীয়ত সমর্থিত কোনো ওজোর ছাড়া দেরি করা ঠিক নয় আরেকটা কথা বলবো কেউ কেউ মনে করে মা কিছু ভুল ধারণা আছে যে বাবাকে করাতে পারেনি তাহলে আমার জন্য যাওয়াটা বেআবি হবে আমি কেন যাব। হতে পারে বাবার উপর ফরজ হয়নি আমার উপর ফরজ হয়ে গেছে সুতরাং প্রত্যেক সাবালক এবং বালে যে হবে তার উপর তার নিজের মালিকানার অনুযায়ী তার উপর ফরজ হয় অথবা হয় না সেই মশালাটা আমাদেরকে জানতে হবে বাবার উপর ফরজ হলে তিনি অবশ্যই তার সময় করা উচিত ছিল এখন যদি নাও তাকে তাহলে সেটা আলাদা ব্যাপার আমার উপর যদি ফরজ হয়ে গিয়ে তাকে আমার মালিকানা অনুযায়ী তাহলে আমাকে আদায় করতে হবে মা বাবাকে না করালেও বলতে পারেন আপনি আপনাদের উপর ফরজ হয়নি আমার উপর ফরজ হয়েছে সম্ভব আছে এমন অবস্থা দ্বিতীয়ত কেউ কেউ মনে করে বিয়ে সাদি এখনো করিনি তো বিয়ের সাথেও হজের কোনো সম্পর্ক নেই বিয়ে হওয়ার পর বিয়ে যখন হয়ে যাবে নিকা হয়ে যাবে সাদী হয়ে যাবে সাদী হওয়ার পরই আমি কেবল আমি হজ করব। তো স্বাদির সঙ্গে হজ ফরজ হওয়ার না হওয়ার কোনো সম্পর্ক নেই এটা আমাদের সমাজে প্রচলিত ভুল ধারণা সম্পর্কে আমি বলছি কেউ মনে করে বয়স বেশি হতে হবে তখন হজে যাব কেউ মনে করে মা বাবাকে আগে করাতে হবে এরপরে আমি করবো এই ধারণাগুলো ভুল হতে পারে আমার উপর ফর্জ হয়েছে ওনাদের উপর হয়নি আমাকে করতে হবে বিয়ের সাথেও হাজের কোনো সম্পর্ক নেই কেউ মনে করে যে না একাত যাওয়া যাবে না স্ত্রীকে নিয়ে যেতেই হবে হতে পারে স্ত্রীর উপর হয়তো ফর্জ হয়নি আমার উপর ফর্জ হয়ে গেছে তো আমাকে এখন বাধ্যতামূলক স্ত্রীও যদি বলে না এটা কিভাবে হজে যাবেন আর আমাকে না নিয়ে যাবেন এমন ধারণাটাও কিন্তু ঠিক নয় যদি স্বামীর উপর ফর্স হয়ে যায় তাহলে তাকে করতে হবে হ্যাঁ যদি মনে করেন যে স্ত্রীরও যাওয়া উচিত এবং স্বামী এটা খাবার দিতে পারবেন অথবা কিছু রেন্টিন নিয়ে পরবর্তীতে এটা আদায় করা সম্ভব এর জন্য যদি সামান্য দেরি হয় তাহলে এটা কনসিডারেবল হতে পারে আর যদি বয়সও থাকে যদি বেশি দেরি না হয় তাহলে ঠিক আছে মানে অল্প দিনের ব্যবধানে আপনি অ্যারেঞ্জমেন্ট করে মনে মনে ভাবলেন যে হয়তোবা স্ত্রীর উপরও পরবর্তীতে অল্প দিন পরে ফরজ হয়ে যাবে তো একসঙ্গে ফরজটা আদায় করে নিলে উভয়ের ফরজটা আদায় হয়ে যাবে দনজনের ফরজ আদায় হয়ে যাবে এবং পরবর্তীতে স্ত্রীর জন্য মাহরাম সঙ্গে থাকা যে শর্ত সফরের হাজের সফরে যাওয়ার জন্য মাহরাম সঙ্গে থাকা যে শর্ত এই শর্ত পূরণ করাটা কঠিন হবে এজন্য এক দুই বছরের কোনো দেরি যদি বা বিলম্ব যদি হয়ে যায় আর উভয়জনের অ্যারেঞ্জমেন্ট ব্যবস্থা যদি হয়ে যায় তাহলে এইটুকু হয়তো কনসিডারেবল কিন্তু অতিরিক্ত দেরি করা আর এই কারণে এটাকে একটা কারণ মনে করা এটা মনে মুঠেও ঠিক নয় তো আমাদের সমাজে ফর্জ হজ আদায়ের ব্যাপারে অনেক ভুল ধারণা রয়েছে কেউ এটাকে সাদির সঙ্গে সম্পর্কিত করে কেউ এটাকে মা বাবার হজের সাথে সম্পর্কিত করে ফেলে কেউটাকে বার্ধক্যের সাথে সম্পর্কিত করে ফেলে এই ধারণাগুলো আমাদের জন্য আসলে কিন্তু ঠিক নয় আল্লাহ যেন আমাদেরকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করেন এবং ফর্জ হাজ আদায়ের ব্যাপারে যেন কোনো দুর্বলতা আমাদের তারা প্রকাশ না পায় খুব দ্রুত যেন আমরা আদায় করে নিই এতে আমি বলবো যে নফল হাজ যারা করতে চান তারা একটু দেরি করেন ফর্জ হাজে যারা যাবেন তাদেরকে সুযোগ দেওয়া উচিত আল্লাহ তাআলা সুযোগ দেন আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম যেহেতু একটি বিরতি যেতে হচ্ছে বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করবে এবং এই আলোচনা ফাঁকে ফাঁকে শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির উপর দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুল আলাইকুম আহমতুল্লাহি সম্মান দর্শক শ্রোতা ইসলামিক ক্রিয়ানে ওই ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক বারাকাত

আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল করেন এবং আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার সুযোগ হয়েছে এর উপর সর্বপ্রথম আল্লাহ তালা আমাকেও যেন আমলের তৌফিক দ্বারা ধন্য করেন ফরজ হাজ আদায়ের ব্যাপারে আমাদের যে গাফিলতি উদাসীনতা রয়েছে সে ব্যাপারে আমি একটু সতর্কতামূলক কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার প্রয়াস পেয়েছি এর মধ্যে একটা দিক হলো কার উপর হাজ ফরজ হয় যার কাছে মানে আর্জেন্ট যে সমস্ত ঋণ আছে আর্জেন্ট আদায়যোগ্য ঋণ যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিলে যদি মক্কাতুল মোকারমা পর্যন্ত যাওয়ার এবং সেখান থেকে ফেরত আসার পরিমাণ খরচ থাকে এবং সেখানে কম থেকে কম দিন অবস্থান করে হাজার ফরজ আদায়ের সুযোগ যদি হয় তাহলে সেই ব্যবহারটুকু বহনের সুযোগ যদি হয়ে যায় তাহলে তার উপর কিন্তু ফরজ হয়ে যায় তার হাজ কিন্তু তার উপর কিন্তু ফরজ হয়ে যায় এখন এটা এই পরিমাণ টাকা থাকতে হবে এমন কথা নয় অলংকারের মালিকানা যদি হয় আর এটা বিক্রি করলে যদি এই দাম হয় তাহলে সেটাও প্রয়োজন থেকে অতিরিক্ত ব্যবসার মাল যদি হয় বাণিজ্যিক পণ্য যদি কারো কাছে হয় গ্রোসারি শপের মালিককেও হোক অথবা অন্যান্য বিজনেস গুডস যদি থাকে সেইলেবল মাল যদি থাকে কারো সম্পদে তাহলে সেটাও কাউন্টেবল প্রয়োজন থেকে বেশি সম্পদ যদি হয় সেটাও কাউন্টেবল হতে পারে কারো দশ বিঘা জমি আছে পনেরো বিঘা জমি আছে কিন্তু এর যে ইনকাম হয় যে ফসল হয় সেটা দিয়ে তার বছরের খাবার চলে তাহলে এটা প্রয়োজনের বেথরে কিন্তু হতে পারে কারো কাছে হয়তো জমির পরিমাণ আরও বেশি তার উপর কিন্তু ফর্জ হয়ে যেতে পারে দশ বিঘা জমির দ্বারা কিন্তু তার পুরো বছরের খাবারের ব্যবস্থা হয়ে যায় চালের ব্যবস্থা হয়ে যায় কিন্তু এর চেয়ে বেশি যে পরিমাণ জমি আছে সেগুলো প্রয়োজন থেকে অতিরিক্ত সেই জমিগুলো কিন্তু প্রয়োজন থেকে বেশি এবং সেগুলোর দাম কাউন্ট করলে দেখা যায় যে মুকা শরীফ যেতে পারবে মুকা শরীফ থেকে ফেরত বাড়িতে আসতে পারবে তার উপরও কিন্তু হাজ ফরজ হয়ে যাবে অনেক মহিলাদের উপর হাজফরজ হতে পারে কিছু হয়তো টাকা আছে কিছু টাকা আছে কিন্তু আহ কিছু টাকা কিন্তু হয়তো তার কাছে আছে আবার অলংকারের দাম প্রচুর পরিমাণ অলঙ্কার রয়ে গেছে এই অলংকারের কারণে তার উপর কিন্তু ফরজ হয়ে যাবে মহিলার উপর ফরজ হয়ে যেতে পারে সম্ভাবনা বিদ্যমান রয়েছে হ্যাঁ মহিলাদের উপর ফরজ হওয়ার ক্ষেত্রে একটা জরুরি শর্ত হলো যে মাহরম সঙ্গে থাকতে হবে এখন যদি মাহরম অটোমেটিকলি পেয়ে যান সহজে পেয়ে যান সঙ্গে যাত্রী তাহলে মাহরামের খরচ তাঁর উপর কিন্তু জরুরি নয় মাহরাম পেয়ে গেছেন শুধু ওনার খরচটা যদি উনি বহন করতে পারেন তাহলে তার উপর ফরজ হবে আর যদি মাহরাম টোটালি না থাকেন তাহলে মাহরামের খরচও বহন করার মতো শক্তি যদি হয় মাহরাম সঙ্গে নিয়ে যাওয়ার দনোজনের খরচ বহন করার মতো সামর্থ্য যদি হয় তবেই কেবল মহিলার উপর ফরজ হতে পারে অথবা যদি এরকম মেহেরম না পান তাহলে হজ্জে বদল করানোটা জরুরি হবে বদলি হজ কাউকে দিয়ে করানো জরুরি হবে তো হজকে মামুলি মনে করা উঠেও ঠিক নয় এলামায় কাম অনেকেই বলেছেন একটা কথা পুরাতন ফোকাহাম একটা উল্লেখ করেছেন যে পাঁচ বছর অন্তর অন্তর পাঁচ বছর পর পর হজে আপনি যাবেন বর্তমান সময়ে প্রায় পঞ্চাশ অর্ধেক থেকে বেশি হাজি সাহেব যারা থাকেন তারা কিন্তু অনেক অনেকবার কিন্তু হজ করছেন তারা এবং সারা বিশ্বের মধ্যে লক্ষ লক্ষ মুসলমান এমন রয়েছেন বরং মিলিয়ন মিলিয়ন মুসলমান বরং কয়েক কোটি মুসলমান এমন হবেন যাদের উপর হজ ফরজ কিন্তু ফরজ থাকা সত্ত্বেও তারা হজে যাচ্ছেন না যেতে পারছেন না দুই কারণে যেতে পারছেন না খরচ অনেক বেশি হওয়ার কারণে এরপরে কোনো সময় আছে কৌঠা অনুযায়ী পরিমাণ এত পরিমাণ মানুষ সুযোগ পাচ্ছে না এই জন্য তো দেখা যায় সিক্সটি পার্সেন্ট হাজি যারা এরা হয়তো পাঁচ নম্বর বার করছেন ছয় নম্বর বার করছেন বারংবার করছেন আর হয়তো চল্লিশ পারসেন্ট হাজি চল্লিশ পারসেন্ট হাজি যারা নতুন হাজ হজ হজে যাচ্ছেন কেউ বা আছেন নফল হাজের মধ্যে যাচ্ছেন তো এই সমস্ত কারণে ফরজ হাজ কিন্তু নিয়মতান্ত্রিকভাবে আদায় হতে একটু অসুবিধা হচ্ছে এই অসুবিধা অসুবিধাগুলো আমাদের দূর করার প্রয়োজন রয়েছে এগুলো নিয়ে খুব সুচিন্তিত ভাবে সিদ্ধান্ত গ্রহণের দরকার দেখি আমাদের কলার সালাম আলাইকুম রহমতুল্লাহ যে বেলা আছেন আলহামদুলিল্লাহ

আহ দ্বিতীয় প্রশ্ন হলাম যে আমার হাবিজে কইলা আর কি একটা দোয়া আহ কোরআন শরীফের আয়াত বাট তাইতে পারা না কত নাম্বার আয়াত ও দোয়া করলে মানে আল্লাহ ইয়ে করবা হাজবেন্ড রে আর কি মোহবত বাড়ায় বা ওয়াইফ এর লাগে তো আমি ও দোয়াটা কইরাম বাট তাই না মুক শুদ্ধ করে তো হইতে পারতাম না তার এটা কোরআন শরীফর কোন আয়াত যখন আমি শুনিয়া পড়তাম আমি শুদ্ধ কইতে পারতাম না তার লাগে কোরআন কত নম্বর আয়া ডেকে শুদ্ধ হাকে ফুললাম আর এটা কি তো সঠিক নিহুর মানে হাজবেন্ড এর মহবত করবা

أر أن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أوكم قال الله تعالى فرما قرآن شريف الله تعالى يخذ خيره <تصفح> الله تعالى ابن أمر النبي نبي حضرت محمد الرسول الله صلى الله عليه وسلم روفيه সালাত সালাম পৌঁছায় সালাদ পৌঁছায় তো আল্লাহ যে সময় সালাদ পৌঁছায় মানে এর অর্থ হইল কি রাহমত নাজিল করেন এই অর্থে সব সময় রহমত নাজিল করতে আসেন আর ফিরিশা হলে যে সময় দেন রহমতর দোয়া করতে তখন মানুষ হলে করেন সালামতির দোয়া রহমতের দোয়া এটা করতে তখন তো রহমতের দোয়ারও হন সালাহ আর সালামতির দোয়া হইল কি সালাম তো এটা যে কোনো এক শব্দ হইলেও মানে সমার্থবোধক শব্দ অনেকটা এটা ঠিক আছে এই হকুমরূপের আমল ওই জায়গা তো খালি আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ এরদারা ইনাফেনা আলা আলী মুহাম্মদ অবশ্যই খুইবা আল্লাহ নবী সাহ্লাহামে এক হাদিসের মধ্যে ইরশাদ ফরমাইসেন যে তোমরা জীবদ্দোষাও আল্লাহর নবী সাল্লু আলি সামনে খাশি রিপোর্টগুলো আইতো যে খে সাল সালাম রাখে রাখেনা তো আল্লাহ নবী সাল্লাহ আলহিম এটা বুঝতে পারতা হইরা তোমরা আমার কাছে সালাত সালাম পাঠাও স্যান্ড করো পৌঁছাও কিন্তু এটা ইনকমপ্লিট হয়ে যায় অসম্পূর্ণ হয়ে যায় সাহাবেক রামে জিজ্ঞাসা কর্লা কীভাবে এটা ইনকমপ্লিট হয় হইলা আমার উপরে পৌঁছাও কিন্তু এর সাথে সাথে আলে মোহাম্মদ এর উপরে পৌঁছাও না আলে মহম্মদ আল্লাহ নবী সাল্লি ওসাল্লামের পবিত্রাত্মা পরিবার বর্গ পবিত্র পরিবার বর্গ যারা আসুন আল্লাহর নবীর আল ও আওলাদ আলে মহাম্মদ পরিবার পরিজন তারা সবর খাসে উপরেও সঙ্গে সালাম পৌঁছানি জরুরি এখন আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাহ আলা খৈর খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহ নবীর উপর ও নবীর উপরে সালাত ও সালাম আল্লাহ তুমি পৌঁছাও আর তান আল ও আলোর উপরে আল মানে পরিবার পরিজনের উপরে এর মধ্যে তান ওয়াইফ হলো সামিল মে হজরত ফাতিমা শামিল হজরত হাসান হুসেন রবিআ আল্লাহ আনহুমা এই সব অন্তর্ভুক্ত মেয়ে অফল মে অফল রাওলাত সব এর মধ্যে অন্তর্ভুক্ত তো আল্লাহ তো আল্লাহর নবীলাহ আলী সাল্লাম খুইসেন যে তুমি যেন অসম্পূর্ণ ফাটাও এটা কমপ্লিট হয় না ইনকমপ্লিট থাকি যায় তো এই সময়টা কি হাদিস পড়ার পর থেকে আমি চেষ্টা করি অ্যাটলিস্ট যে আমরা আলে মোহাম্মদরে সামিল রাখতাম فأفناره أراد خاصيهم بيخوي موزة أفناره شوت اقتداره تشرب شوية كيلنجاني. صلى الله على سيدنا وملانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا وملانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا وملانا محمد, محمد وعلى آل محمد. أتى. أفنز اللهم صلي على محمد وعلى آل محمد وطا ملائي لائن تاوي لٹھی کسي اتو صلاة و سلام دو يوتا فتا نت سواب افن فائبا ار شهو ببن نوارد خلائي سي فضائل درود شريف نامه شيخ الحديث مولانا محمد زكريا رحمة الله عليه ایک كتاب کتاب رو چنا فضائل اعمال تار علا دب کتاب روئے چین ارمد فضائل نماز اتتا فضائل قرآن شب کچھ روئے কিন্তু আলাদা আরেকটা কিতাব রয়েছে শেখুল হদি ইসমান জাকারিয়া রহমতুল্লাহ আলহি লেখা সেই কিতাবের নাম হলো ফজাইল দরুদ শরীফ তো এই দরুদ শরীফের ফজিলত সংক্রান্ত কিতাব আপনি কেনবেন এর মধ্যে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বিভিন্ন শব্দমালা বিভিন্ন বাক্য আমাদেরকে শিখিয়েছেন এছাড়াও আল্লাহ আলাগন দিন সঠিক শব্দ ব্যবহার করে বিভিন্ন ধরনের درود شريفة مدركة شيكة ديتا. الشيخ ناجائز جايز نوع جايز اللهم صلي صلاة كاملة وسلم سلام تامة على سيدنا ومولانا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتيم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وأصحابه في كل نفس بعدد كل معلوم لك. এই ধরনের বিভিন্ন আল্লাহ আলাগণ বিভিন্ন দরুদ শরীফের বাক্য তৈরি করেছেন সেগুলো শরীয়ত বিরুদ্ধ নয় সেগুলো অর্থের দিক থেকে নিষিদ্ধ হওয়ার কোনো প্রশ্নই আসে না ইসলামের মধ্যে মুবাহাতের গণ্ডি অনেক প্রশস্ত বেশ কিছু জিনিসের পারমিশ অনেক কিছু পারমিসেবল রয়েছে তো এই জন্য আল্লাহ আলাগন অনেক সুন্দর শব্দ এবং বাক্য সম্বলিত বিভিন্ন দরুদ শরীফের বাক্য তারা হয়তো তৈরি করেছেন যেগুলো বেস্ট বেশ মিনিংফুল অর্থবহ এবং অর্থের দিক দিয়ে নিষিদ্ধ হওয়ার কোনো প্রশ্ন এগুলোর মধ্যে আসে না এগুলোও জায়েজ রয়েছে শরীয়ত সমর্থিত এবং শরীয়তের অসুল এবং মূলনীতি অনুযায়ী নাজাইজের পর্যায়ে এর মধ্যে কোনো কিছু পড়ে না জিনা রয়েছে এটা জায়েজ রয়েছে সলাতন জিনা মিন জমিয়া আফাত আহ আলিউল আহাতিহা জমিয়া আল হাজাত জায়েজ সম্পূর্ণ জায়েজ বৈধ কিন্তু একটা কথা শুধু বলবো হাদিসের মধ্যে স্বয়ং মহানবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ আলি ওয়াসাল্লাম আমাদেরকে দরুদ শরীফ বা সালাম প্রেরণের জন্য যে সমস্ত শব্দ শিক্ষা দিয়েছেন অন্য যে কোনো মানুষের তৈরি শব্দগুলো উঠছে বেশি ফজিলতপূর্ণ বেশি বরকতপূর্ণ বেশি নূর এবং খায়ের দ্বারা পরিপূর্ণ হবে আল্লাহর নবীর নিজের শিক্ষা দেওয়া শব্দগুলো এগুলো প্রায়োরিটি বেশি পাবে এগুলো ফজিলতপূর্ণ বেশি হবে এগুলো আল্লাহর নবীর নিজের শিক্ষা দেওয়া তো এই জন্য এগুলোর গুরুত্ব বেশি এগুলো বেশি প্রায়োরিটি প্রাপ্ত এবং এগুলো থেকে মানুষের বানানো শব্দগুলোকে বেশি গুরুত্ব দেওয়া মুঠে ঠিক হবে না গুরুত্ব বেশি অবশ্যই দিতে হবে না স্বয়ং নবীজি সাল্লুসাল্লাম যেসব শব্দমালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই জন্য নির্ভরযোগ্য যে সমস্ত কিতাবাদি রয়েছে যেমন রিয়াদুস আলহীন রয়েছে ইমাম নবাব রহমতুল্লাহ আলীর কিতাবুল কার রয়েছে এই সমস্ত কিতাবাদি থেকে আপনারা দরুদ শরীফের শব্দমালা বাক্যগুলো আপনারা শিখবেন হাজরত শেখুল হাজি জাকারিয়া রহমতুল্লা আলহির লেখা তো ফজাইল দরুদ শরীফ থেকে আপনারা শিখবেন শেখার চেষ্টা করবেন আল্লামা মখদুম সিন্দি হাশিমি রহমতুল্লা আলহী উনি জারিয়া আয়তুল রসুল ইলা জনাবির রসুল নামে কিতাব লিখেছেন সেগুলো আপনারা পড়তে পারেন অনেক কিতাবাদি নির্ভরযোগ্য রয়েছে সেগুলো আপনারা জোগাড় করবেন সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আর এরপরে আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে এই যে পড়েছেন ইনল্লাহ ইয়কা দেখেন এটা দিয়ে স্বামীকে একটু আমি আমি বলবো কোরআন শরীফের আয়া দোয়া আপনি পড়বেন রব্বানা হাবলানা মিন আজওয়া ওয়া যুররিয়াতিনা আর্জুন আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়া স্বয়ং আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই আয়াত দ্বারা আপনি স্বামীর কথা মনের মধ্যে নিয়ে এসে আপনি যদি পড়েন তাহলে স্বামী একেবারে অনুগত হয়ে যাবে সম্পূর্ণ অনুগত করার চেষ্টা করাও তো ঠিক নয় আমি আমার নিজেকেও তো অনুগত করা উচিত অনুগত করা মানে আন্ডারে চলে যাওয়া তো আমি নিজেও তো বড়দের কথা মান্য করে চলবো আমি নিজেও আরেকজনকে আমার আন্ডারে আমার দাসে পরিণত করে ফেলব আর নিজে অন্যের কথা শুনে মেনে চলবো লিসেন করব অন্যকে এটা করব না এই চিন্তাটা ঠিক নয় রব্বানা হাবিল না আজওয়াজিনাধুর রিয়া করত আয় ওজায় না ইমামা

আর কোন বিয়েটা এখনও রয়ে গেছে এই মশলাটা সমাধান দিতে হলে এই ধরনের কোনো সমস্যা বা প্রশ্নের উত্তর দিতে হলে আমাকে আগে জানতে হবে ঘটনা কী ঘটেছে কীভাবে শেষ হয়েছে শব্দ কী ব্যবহার করা হয়েছে এটা আমরা অন ইয়ার এই কোয়েশনটা নেই না কারণ এক পক্ষের কথা বললে বললেও কথা শোনা শেষ হয়ে যায় না স্টেটমেন্ট ইনকমপ্লিট থেকে যায় স্টেটমেন্ট পরিপূর্ণ হয় না তো পুরো পরিপূর্ণ স্টেটমেন্ট শুনতে হবে স্বামী এবং স্ত্রী উভয়ের বক্তব্য শুনতে হবে সাক্ষী কেউ থাকলে ওনার বক্তব্য শুনতে হবে জানতে হবে এরপরে সঠিক শব্দ কি ছিল বাস্তবেই শেষ হয়ে গেছে না শেষ হয়নি বা এক সিদ্ধান্ত আগে দেওয়া হয়েছিল তিন বছর পরে এসে বলা হচ্ছে ভ্যালিড এখন হয়তো বর্তমান সিদ্ধান্তটাও ঠিক হতে পারে নাও হতে পারে আমি এটা নিয়ে এই মুহূর্তে কিছু কিছু বলতে পারব না আমি এটার জন্য মিটিং করতে হবে ডাইরেক্ট আমার সাথে মিটিং করতে হবে যদি মিটিং করেন আর আমি জবানবন্দি শুনি দুই পক্ষের স্টেটমেন্ট কমপ্লিটলি আমি যদি শুনি এরপরে যদি কোনো কিছু যাচাই বাছাই করার দরকার হয় তদন্ত করার দরকার হয় এটা যখন আমার পূর্ণ হয়ে যাবে তখনই কেবল আমি এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিতে পারি এই জন্য তালাক সংক্রান্ত কোনো মাস আমরা অনিয়ারে নিচ্ছি না নেই না বা হয় তালাক হয়ে গেছে না হয়নি কারণ অনেক প্রশ্ন আমাকে করতে হবে অনেক কিছু আমাকে জানতে হবে এটার জন্য একটা বিয়ে হওয়ার জন্য আপনারা এর আগে কত মিটিং করেন এরপরে এখন শুধু এসে বলেন যে আমাকে এটা কি তালাক হয়ে যাবে কি হয় হবে না এটা আসলে অন ইয়ারে বাট শুধু টেলিফোনের এক কলের মাধ্যমে এটা মুশকিল টেলিফোনে অন্য সময় আলাপ করলে হয়তো ব্যক্তিগতভাবে আমি অনেক কিছু জিজ্ঞাসা করতে পারি পুরো গঠন আমাকে জানতে হবে এরপরেই সিদ্ধান্ত দেওয়া সম্ভব আশা করি বিষয়টি যে কত সেন্সেটিভ এটাকে সামনে রেখে আপনারা বুঝতে পারবেন যে শুধু একটা টেলিফোন কলের মাধ্যমে একটা সংসার টিকে আছে না টিকে নাই এত বড় প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না টেলিফোন কলের মাধ্যমে বা অন ইয়ারে আমরা যখন প্রোগ্রাম করি এটার জন্য হয়তো অনেক কিছু জানতে হবে আমাদেরকে জাজাকুম্লা লাখার সম্মান বাংলার দর্শক শ্রুত আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন যেহেতু ছোটো একটি বিরতি যেতে হচ্ছে বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাল্লাহ আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করব আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর আবারও দেখা হবে ইনশাআল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. شو مان تقربن للفد شطره؟ إسلامي كي ينقرأ بغرم يا أبنائي. كنتم رضيكم الحمد لله ماذا شطر ويتن؟ জামিয়াতুল খায়ের আল ইসলামিয়র প্রতিষ্ঠা প্রিন্সিপাল মুফতি শেখ আব্দ মুফতি শেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা বিরতির পূর্বে নিয়ে আসতেন আমার কাছে একটি প্রশ্ন এই প্রশ্নের উত্তর দেওয়ার পরই ইনশাল্লাহ আপনাদের আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করব এই যে হজের বিষয় নিয়ে আগে যে কথা হয়েছে কোনো একজন মহিলার যদি কোনো মাহারিম না হয় কিন্তু হজ ফরজ ওই জায়গায় তখন আমি এটার শুরুতে আলোচনার মধ্যে কইছিও এই বিষয়টা যে মাহরম যদি না হয় তাহলে তেন ওয়েট করবা অপেক্ষা করবা যতক্ষণ পর্যন্ত মাহরম না ফাইলে এনি মাহরম রে লগেনিয়া তাই হজ করা লাগবো হাজের সফর মাহরম ছাড়া আমরা একরামর সর্বসম্মত ফথু লগিয়া যাওয়া ঠিক না আর যদি ফাইন না তখন এইবগীয় প্রশ্ন যে মাহরাম আর একজনের খরচ যদি বহন করতে পারেন তান খরচ আর মাহরমর খরচ উভয়টা বহন করার যদি সামর্থ্য থাকে তখন এটা তান উপরে জরুরি হইব মাহরম সহজ হওয়ার লাগে দুইটার সামর্থ্য যদি হয় তান প্রয়োজন থাকে অতিরিক্ত যদি দুইটা খরচ যদি তান ওই যায় একসঙ্গে তান কাছে ওই যায় মানে ডাবল অ্যামাউন্ট যদি থাকে টেকার সুরতে অথবা অলঙ্কারে অথবা টেকায় অলঙ্কারে ব্যবসার মাল বা প্রয়োজন থাকে বেশি সম্পত্তি সব মিলিয়ে যদি একজন মাহরাম এবং তান নিজের দুইজনের খরচ যদি বহন করতে পারেন তাহলে মাহরাম সহ তান লাগে হজ যাওয়া জরুরি হইব এর গেল একটা এটা মাহরমের খরচও তাই বহন করতা। আর যদি এমনি ফাইলেন তাহলে তান একা একজনের খরচ যদি তাকে আর এর দ্বারও তান ওপরে সাজু পর যদি এইগুলা কিচ্ছুই যদি তাকুন না তাহলে তাই পার না তাহলে তান পক্ষ থেকে বদলি সাজ দিয়া। কিন্তু মাহরাম ছাড়া এর বাদেও না আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে আল্লাহ তালা এই মশলার উপরেও আমরা সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন আর হজ যে ফরজ হজ খার উপরে ফরজ ওয় খার না কোন সময় ওয় ওয়ার পরে আমরা যে বিনা কারণে দেরি করি বিশেষভাবে আমরা দেশে আমরা আগে মনে করতাম যে বয়স্ক না ওইলে মানুষ মনে করেন এখন হজ যাওয়ার কোনো বয়স হয়েছে এটা এই কথাটা এত একটা ফলস হতা একটা ভুল কথা একটা ভুল ধারণা যে অনেক বেশি বয়স্ক আর বাদে মনে হাজে যাইতাম অথচ এই হাজ ইলকি একটা আশিকানা ইবাদত এটা আল্লাহর প্রেম এবং ভালোবাসায় সিদ্ধ একটা ইবাদতের নাম হলো আশিকানা ইবাদত এই হাজ এই হাজ আল্লাহর প্রেমে পাগল পারা হয়ে আল্লাহর মেহমান হয় লব্ইক আল্লাহ হুম্মা লব্ক লব্ভক শরী কালক লব্ক মুলকলা শরী কালাক এই বাক্যটা তলবিয়ার শব্দটা সুবহান অত্যন্ত প্রাণ উজাড় করে মানুষ তার জোবান দিয়ে উচ্চারণ করে এবং আল্লাহর প্রেম এবং ভালোবাসায় পাগল পারা হয়ে সে ঘোরাফেরা করতে থাকে এই যে দীর্ঘ পা পায়ে হেঁটে পথ চলা পৎছলার মধ্য দিয়ে রমিয়ে জমা মতো বিধানের হকম মানুষ পালন করে এখন মানুষ সংখ্যায় বেশি হয়ে যাওয়ার কারণে তওয়াফের মধ্যেও প্রচুর সময় ব্যয় হয় এবং অনেক বেশি পায়ে চলতে হয় তোমরাও যদি বারংবার কেউ করে তাহলে সাইয়ের মধ্যে লম্বা একটা রাস্তা অতিক্রম করতে হয় এই কাজটা বয়স্ক হওয়ার সাথে তত বেশি ঘনিষ্ঠ সম্পর্কিত নয় বরং এটা আসল যৌবন যৌবনকাল যখন শরীরের মধ্যে পরিপূর্ণ এনার্জি আছে তখন সে মন ভরে আত্মতৃপ্তির সাথে কোনো ধরনের কষ্ট ফিল না করে প্রেম এবং ভালোবাসায় সিক্ত হয়ে জগৎকে সে প্রেম এবং ভালোবাসায় সম্পূর্ণরূপে ভাসিয়ে দিয়ে সে এই মহান আমলটি সাল্লাহ মন ভরে সে আঞ্জাম দিতে পারবে হৃদয় ভরে সে আঞ্জাম দিতে পারবে বয়স্ক হওয়ার পর তো তার বিভিন্ন অজর বিভিন্ন ধরনের অসুস্থতা বিভিন্ন ধরনের শারীরিক অসুবিধা তার জন্য একটু বাধা হয়ে দাঁড়ায় এখন মানুষ উৎসাহ উদ্দীপনার সাথে ভালোবাসার সাথে মোহাব্বতের সাথে মানে ইচ্ছা এবং আবেগ আনন্দের সাথে এই কাজগুলো সমাধা করতে পারে না কমপ্লিট করতে পারে না তার জন্য খুব কঠিন এবং কষ্টকর হয় সে হাঁটছে মুরব্বী মানুষ বয়স্ক মানুষ কিন্তু রমিয়া জামারাতের জন্য শয়তান শেতানের যে সমস্ত তিনটা চিহ্ন রয়েছে এই জামারাত মধ্যে পাথর কঙ্করি নিক্ষেপ করতে হয় এই কঙ্করি নিক্ষেপ করার জন্য এত দীর্ঘ পথ পায়ে হেঁটে চলা রাস্তায় তো মুরব্বী মানুষগুলি সম্পূর্ণ শক্তিহীন হয়ে যায় সম্পূর্ণ এনার্জি এবং বল হারিয়ে ফেলে শারীরিক তখন তাদের মধ্যে এই ভালোবাসা এই মহাব্বত এই আবেগ উৎসাহ উদ্দীপনা এবং এটা আল্লাহর আশিক হয়ে পাগল পাড়া হয়ে প্রেমে তন্ময় হয়ে এই মহান আমলটি আঞ্জাম দেওয়ার মতো সামর্থ্য তার মধ্যে থাকে না আমরা যে সময় আমি সম্পূর্ণ অপারগ হয়ে যাই সেই অপারগতার বয়সটাকে আমরা হজের জন্য রেখে দিই তো এটা আমাদের উল্টো চিন্তা এবং খুব ভুল একটা চিন্তা বরং যৌবনকালই হলো আসল সময় দর জওয়ানই তাক এক ফার্সি কবি বলেছিলেন যে এই বক্ত পিরি গার্গ জালিম মিশবদ পরহেজ গার দর জওয়ানি ত বকর্দন সে ওয়ে বেগম একেবারেই বয়স বৃদ্ধ হয়ে যাওয়ার পর তো বনের বাঘ যে আছে সে হরিণ ধরে খায় অন্যান্য জীবজন্তু সেও তো পীরশাব হয়ে যায় কারণ তার শরীরের আর শক্তি থাকে না সে সুফি আল্লাহ আলা মুত্তাখি পরহেজ গার এবং খুব ন্যাক মন হয়ে যায় সে কাউকে মানে কারো উপর জুলুম করে না কারো উপর স্পর্শ করে না তো এই বার্ধক্যের দুর্বলতার পর একজন মানুষের নিজে তো এমনিতেই পীর হয়ে যায় তো যৌবন কালে যদি কেউ সঠিক অর্থে তোবা করতে পারে সেটা হলো নবীগুণের অভ্যাস সেটা হলো নবীগুণের আদর্শ নবীগুণের আসল অনুসরণ হবে তখনই যে যৌবন কালে সকল গুনার কাজ আমি করতে পারবো গুনাহের চতুর্দিকে পথ আমার জন্য খোলা ঠিক ওই সময় মানুষ যদি সঠিকভাবে তৌবা করতে পারে এটা হবে নবীগুণের আসল আদর্শ তো যৌবন কালের তোবা হলো রিয়েল তোবা যৌবন কালের হজ হবে আসল হজ

জি কথা আমি কন্ট্রোল রুমের বাইদেরকে বলবো কোশ্চেনটা শুনে নেন এবং হাবিব সাহেবকে বলে দেন এখানে আওয়াজ শোনা যাচ্ছে না জি আচ্ছা সাউন্ড শোনা যাচ্ছে না এখানে আপনারা কোশ্চেনটা নিয়ে নেন ওনার কাছ থেকে এরপর আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন বলে দেবেন আল্লাহ তাহলে যেন সকলের কোয়েশ্চন এই গুরুত্বপূর্ণ প্রশ্নের মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেক বিষয় আমাদের সামনে ছুড়ে আসছে আজকে যেহেতু হজ সম্পর্কে আমি আলোচনাটা অব্যাহত রাখতে চাচ্ছি যে এই ফরজ হজ আদায়ের ব্যাপারে যে আমাদের যে দুর্বলতা রয়েছে অনীহা রয়েছে বা গাফিলতি এবং অলসতা রয়েছে বা বিনা কারণে আমরা দেরি করি এটা বয়স্ক হওয়ার সাথে এটার সম্পর্ক আমরা জুড়ে দিই এই সমস্ত ধারণা আমাদের ঠিক নয় দ্বিতীয় কথা হলো যে আমার আম্মা করেননি আব্বা করেননি আমি কিভাবে করবো এটা তো আমার জন্য উচিত হয় না বড় ভাই করেননি অনেকে মনে করে তা আমি আমার জন্য যাওয়াটা তো এটা বেয়াদবি হয়ে যাবে বড়ো ভাই হিসাবে যাবা আব্বা নারাজ হয়ে যাবেন ওনাদেরকে বোঝানো উচিত যে আপনার উপর হয়তো ফর্জ হয়নি আর যদি পারেন ওনাদেরকে নিয়ে যান কিন্তু ওনাদের অপেক্ষায় আপনার দেরি বেশি করাটা ঠিক হবে না আমার বেশি দেরি করাটা ঠিক হবে না এটা খুব দ্রুত করে নেওয়া উচিত ফরজ হজটা আদায় করে নেয়া জরুরি ইনশা আল্লাহ এর খেয়ার বরকত আমরা কিন্তু অনুভব করতে পারবো তো হজের সময় আমরা সাধারণত হজের কথা বলি তো হাজি সাহেবানগণ সবাই হজে অলরেডি চলে গিয়ে থাকেন তো শোনার আগ্রহ বাকিদের অন্তরে থাকে না এজন্য জন্য হজের যাওয়ার আগে আমি চাইবো হজ সম্পর্কে কিছু প্রোগ্রাম যাতে করতে পারি এবং হজের বিভিন্ন মাস আলাম সাহেব আপনাদের সামনে তুলে ধরার যেন আমরা চেষ্টা করতে পারি আজকে শুধু কার উপর হজ ফরজ হয় এই বিষয়টি আমি উপস্থাপনের চেষ্টা করছি যে আল্লাহ তালা করিমের মধ্যে বলে দিয়েছেন যে ইলাইহি সাবিলা মক্কা শরীফ পর্যন্ত যাওয়া এবং মক্কা শরীফ থেকে বাড়ি ফেরত আসার যে ব্যয়ভার যে খরচ হতে পারে সেই খরচটা যিনি বহন করতে পারবেন তার উপর হাজফর্জ এবং সেখানে অবস্থানকালীন সময়ে সর্ব কম থেকে কম দিন অবস্থান করে আপনি থাকেন পুরো মাস থাকেন আরও বেশি থাকেন আপত্তি নেই এটা ভালো কথা কিন্তু সেই পরিমাণ খরচ থাকলে পরে যে ফরজ হবে এমন কথা নয় হজ কিন্তু মিনিমাম হজের যে কয়েক দিন আছে মাত্র আট দিন যদি আপনি অবস্থান করতে পারেন আর এর দ্বারা যদি আপনি হজ করে নিতে পারেন তো এই আট দিনের খরচ মুকা শরীফে থাকার যে খরচ মিনামুজরিফা ইত্যাদিতে যাওয়ার যে খরচ হতে পারে সেগুলো যদি আপনি বহন করতে পারেন তাহলে আপনার উপর আমার উপর হজ ফরজ হয়ে যাবে আর পেছনে যদি ফ্যামিলি থাকে ফ্যামিলির রিসপন্সিবিলিটি যদি আমাদের উপর পড়তে তাহলে সেই ফ্যামিলির খরচটা যদি বহন করতে করার সামর্থ্য থাকে তাহলে হয়ে যাবে ফরজ হয়ে যাবে ইভেন মদিনা শরীফ যাওয়ার যে টাকা এটা যদি নাও থাকে আর মক্কা শরীফ পর্যন্ত যাওয়া আসার আর সেখানে অবস্থানের কম থেকে কম দিন অবস্থানের মাধ্যমে হজ সম্পাদনের ব্যবহারটা যদি কেউ বহন করে নিতে পারেন তাহলে মদিনা যাওয়ার খরচ না থাকলেও কিন্তু ফরজ হয়ে যাবে এমনকি আমার উস্তাদ হাজরত শেখুল ইসলাম মুফতি ইসমানী সাহেবের মুখে এই শুনেছি যে যদি মনে করেন প্লেনের একটা বাড়া আছে পানির জাহাজের একটা বাড়া আছে সামুদ্রিক জাহাজের একটা বাড়া আছে আর আরেকটা বাড়া আছে এই গাড়ি দিয়ে রাস্তা দিয়ে যাওয়া এখন গাড়ি দিয়ে যদি আমি যাই আর যদি খরচ খুব কম হয় আর এই ব্যবস্থা যদি থাকে তবুও হয়তো কিন্তু ফরজ হয়ে যাবে কারণ কোরআন শিবুর মধ্যে এটা বলা হয়নি যে প্লেনে যাওয়ার খরচ থাকলে আগের এক জামানা ছিল হ্যাঁ পায়ে হেঁটে যাওয়ার বাধ্যতা আরোপ করেননি কারণ কারোর জন্য এটা সম্ভব নয় আল্লাহ তাহলে সহজ করে দিয়েছেন রাস্তায় যাওয়া আসার যে খরচ আসবে অর্থাৎ যে যুগে গোড়া দিয়ে মানুষ সফর করত গাধা দিয়ে সফর করত। তো নিজের গোড়া গাধা থাকলে ঘোড়া গাধা খচ্ছর ইত্যাদি থাকলে সেইগুলো দিয়ে যাবে অথবা এগুলো যদি না থাকে তাহলে বাড়া করে যাবে বাড়া হিসেবে সে যাবে এটার খরচ যদি তাকে যায় তো আজকের যুগে যদি কেউ গাড়ি দিয়ে এক দেশ থেকে আরেক দেশ হয়ে হয়ে যদি হজে যেতে পারে আর এটার ব্যবহারটা যদি প্লেনের খরচের তুলনায় অনেক কম হয় আর এইটাও যদি কেউ বহন করতে পারে এটার ব্যবস্থা যদি সম্ভব হয় সম্ভব যদি হয় যেতে পারবে কোনো অন্য কোনো আইনি বাধা নেই কয়েক দেশের বিষয় একসঙ্গে নিয়ে এসে হজে চলে গেল আর যদি যেতে পারা যায় সম্ভব হয় আর রাস্তা দিয়ে কেউ যেতে পারবে তাহলে সে সেই পথ অবলম্বন করতে হবে তাকে এইভাবে কিন্তু হাজ করতে পারবে করতে হবে হাজফরস হয়ে যাবে সামুদ্রিক জাহাজের মাধ্যমে পানির জাহাজের মাধ্যমে বাইশিপ যদি কেউ যেতে পারে আর এর খরচ যদি অনেক কম হয় তাহলে এইটার সামর্থ্য যদি কারো কাতে হয়ে যায় তাহলে তার উপরও কিন্তু ফরজ হবে কিন্তু বর্তমান সময়ে আইনি বাধ্যবাধকতা আছে আমি জানি না এইগুলো দিয়ে পানির জাহাজ দিয়ে এবং বাই রোড সফর করা কি সম্ভব কি না এটা আমার জানা নেই যদি সম্ভব না হয় থাকে তাহলে শুধু আমাদের জন্য পথ থেকে যাবে বাই প্লেন প্লেনের মাধ্যমে সফর করার পথ থেকে যাবে সেই প্লেনের যে সর্বনিম্ন খরচ যেটা হবে সেটা যিনি বহন করতে পারবেন এবং মক্কাতুল মোকারমায় অবস্থান করে হজ সম্পাদন করার মিনিমাম টাইম দিয়ে সেই খরচটা যিনি বহন করতে পারবেন সেখানে টাকা খাওয়া এবং পেছনে যদি ফ্যামিলির রেসপন্সিবিলিটি থাকে এটাও যদি বহন করতে পারেন তাহলে কারো উপর ফরজ হয়ে যাবে এখন এতগুলো টাকা থাকতে হবে এমন নয় টাকা না হলেও যদি আপনার বিজনেস গুডস থাকে সেইলেবল মাল থাকে বাণিজ্যিক পণ্য থাকে বিক্রয়লব্ধ সম্পদ থাকে সেটাও কাউন্ট করে যদি দেখা যায় টাকা এবং ব্যবসার মাল টাকা এবং প্রয়োজন থেকে বেশি যে সম্পত্তি আছে জমি হয়তো প্রয়োজন থেকে বেশি যদি হয় যে পরিমাণ দ্বারা আপনি আপনার বছরের খাবারের ব্যবস্থা নিচ্ছেন সেটা আলাদা প্রয়োজন থেকে সেই প্রয়োজন থেকে বেশি যে পরিমাণ জমি জমা থাকবে সেটা বিক্রি করলেও যদি দেখা যায় যে হজ যেতে পারবেন বা সেটা একত্রিত করলে নিজের টাকা ব্যবসার মাল কিছু অতিরিক্ত জমি এই সব মিলিয়ে দেখা যায় যে না আমি মক্কা শরীফ যেতে পারবো এবং মক্কা শরীফ থেকে ফেরত দেশে ব্যাক আসতে পারবো তাহলে কিন্তু ফরজ হয়ে যাবে আমাদের এই বিষয়গুলো কিন্তু জানা প্রয়োজন প্রয়োজন থেকে বেশি সম্পদ যেটা সেটাও এখানে কিন্তু কাউন্টেবল কিন্তু আমরা অনেকেই মনে করি যে টাকায় পরিমাণ থাকতে হবে কারণ টাকা যদি পাঁচ লক্ষ আমার হাতে আসেনি বিধায় বাংলাদেশ থেকে আমি আর হজফরজ হয়নি আমার কিন্তু অনেকের এমন হতে পারে যে তিনি দশ বিশ বিঘা জমি দিয়ে একটা বাড়ি তৈরি করেছেন আপনার এত বাড়ির এত বড় বাড়ির কি কোনো আদৌ প্রয়োজন আছে এ থেকে হাফ একটা বাড়ি যদি হয় তবু তো আপনার বাড়ির প্রয়োজনটা পূর্ণ হয়ে যায় একটা মিনিমাম বাড়ি হয়ে গেলেও তো হয়ে যায় জীবন পথে চলার জন্য এটা সহজ এটা যথেষ্ট তো একটা অনেকের বাড়ি আমি দেখেছি আঠারো বিঘা জমি দিয়ে বাড়ি মাসাল্লাহ তো এত বড় বাড়িটা তো আমি প্রয়োজন মনে করি না এটা 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 থেকে এটাকে প্রয়োজনের অতিরিক্ত ভাবতে বাধ্য মোটামুটি আমাদের একটা যেটা মিনিমাম একটা বাড়ি সেটা থেকে যেটা বেশি বড় বাড়ি হবে সেটাও প্রয়োজন থেকে অতিরিক্ত হবে সুল অনুযায়ী মূলনীতি অনুযায়ী হ্যাঁ দশ বিঘা জমি যদি কারো তাকে এর থেকে যা ফসল উৎপাদন হয় সেটা দিয়ে যদি সারা বছরের গড়ের চালের ব্যবস্থা যদি হয় তাহলে সেটা সেই দশ বিঘা জমি আমি বলবো যে এটা প্রয়োজনের অন্তর্ভুক্ত প্রয়োজন থেকে বেশি আমি বলবো না কিন্তু কত মানুষ আছে যাদের মাসাল্লাহ শত বিঘা জমি আছে পঞ্চাশ বিঘা জমি আছে আরো বেশি আছে প্রয়োজন থেকে প্রয়োজন থেকে বেশি আছে তো সেগুলো আমার প্রয়োজন থেকে অতিরিক্ত এগুলো বিক্রি করলে দেখা যায় আমি মক্কা শরীফ যাওয়া আসা আমার পক্ষে সম্ভব এরাও কিন্তু অনেকেই কিন্তু হাজ করতে যাচ্ছেন না জমি বিক্রি করে কজনই বা হাজে যায় আমার আব্বা যান তাহমতাক হুম শেখুল হাদিস মাসা তিনি যে কিছু জমি ক্রয় করেছিলেন কিছু জমি বিক্রি করে এর পরে তিনি হাজে গিয়েছেন তো উনি দেখেছেন যে আমার এই জমি বিক্রি করে হলেও আমার জন্য হাজে যাওয়া ফরজ আমাকে অবশ্যই যেতে হবে مدير أستاذ جوجو بيكا مفتي مفتي عزمر برجايرك مفتي ألما مفتي أبو زكريا رحمة الله عليه درجة مدرسة مهتمين شيخ الحديث رحمة الله عليه أمراه شو نحن ما مفتي أبو زكريا زكريا صاحب رحمة الله عليه درجة مدرسة مهتمين برينسبيال قاسم والعلوم درجة عليه مدرسة درجة مستدر خطيب তো বাড়িতে গড়টাও পাকা করতে পারেননি এত বড় মসজিদের খতিব এত বড় মাদ্রাসার মোহতামিম শ্রেষ্ঠ আলিম দেশ বিখ্যাত মুফতি আলিম আর ওনার গুণাবলী বর্ণনা করতে গেলে দিনের পর দিন আলোচনা করা যাবে এত মহান ব্যক্তিত্ব এত শ্রেষ্ঠ আলিম কিন্তু হজুর বাড়িতে গড় পাকা করতে পারেননি কিন্তু গড় পাকা করা জরুরি নয় এর আগে হাদিয়া তুহফা ইত্যাদি যেদিন জমা হয়ে 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 শুধু হজের পরিমাণটা হয়ে গেছে। হুজুর মাদ্রাসায় আওয়াজ দেওয়া আরম্ভ করেছেন আমার উপর তো আজকে হজ ফরজ হয়ে গেছে। আমার উপর আজকে হজ ফরজ হয়ে গেছে। আমাকে যেতে হবে। এখন দেখা যায় এই টোটাল যা যা টাকা জমা হয়েছে হাদিয়া তুহফা ইত্যাদি একত্রিত হতে হতে এখন এগুলো দিলে তো আর ওনার জন্য কিছুই থেকে উনি সর্বহারা হয়ে যান। তো এই হুজুর বললেন যে হুজুর এই টাকা তো আপনার যা জমা হয়েছে এটা তো পূর্ণটাই শেষ হয়ে যাবে। আপনি তো খালি হাত হয়ে যাবেন। তো বাড়ির জন্য আত্মীয়স্বজনের জন্য বিভিন্ন প্রয়োজনের জন্য আপনার কাছে কিছু অতিরিক্ত টাকা কিছু তো জমা থাকে এই টাকা তো আপনার কাছে আর থাকবে না তো হুজুর বললেন যে আল্লাহই দিবেন যে আল্লাহ ফরজ করেছেন এইবারই আমাকে হজে চলে যেতে হবে সাথে সাথে হজর হজের ব্যবস্থা করেছেন এবং সঙ্গে সঙ্গে তিনি হজের ব্যবস্থা করে ওই বছরই তিনি হাজে চলে গিয়েছেন চিন্তা করেন ওনারা ওনাদের অ্যাকাউন্টের মধ্যে হিসাব করছেন যে কোন দিন কত টাকা আমার হাতে জমা হচ্ছে আর এই টাকার পরিমাণ অনুযায়ী একই ঘটনা ঘটেছে আমার আপন নানা যান হজরত শেখুল ইসলাম মদনী আলী খলিফা আলম আব্দুল গফার সাহেব শেখ মামুর খানি রহমতুল্লাহ আলী তো উনি অনেক ছিল অতিরিক্ত কোনো টাকা ছিল না কিন্তু ওনার হাদিয়া তফা ইত্যাদি জমা হতে হতে উনি মানে মক্কা শরীফ যেতে পারবেন সৌদি আরব মক্কা শরীফ যাওয়া আসার খরচ হয়ে গেছে তো ওনার অনেক কিছু কাজ ভবিষ্যৎ পরিকল্পনা রয়ে গেছে কিন্তু বলছেন যে না এই বছর তো আমার উপর হাজফরজ হয়ে গেছে তো উনি অন্যের বদলি হাজ অলরেডি আগে করে নিয়েছিলেন কিন্তু ওই বছর বলছেন যে আমি ভাবছিলাম হয়তো হবে না কিন্তু আল্লাহ তালা আমাকে এতটুকু দিয়ে দিয়েছেন আমার অ্যাকাউন্টে এই পরিমাণ টাকা জমা হয়ে গেছে এখন আমার তো মিনিমাম খরচ যেটা হজে যাওয়ার আসার হয়ে গেছে তো হজ ফর্জ হয়ে গেছে এরপরে আমার শ্রদ্ধা আব্বাজানকে বলেছেন যে আমার জন্য তো যাওয়া জরুরি এবং আমার উপর তো হজফরস হয়ে গেছে তো উনি বলছেন হজ ফর্জ হয়ে গেলেও আপনার নিজের জন্য না যাওয়াটা ঠিক আছে উনি হসপিটালাইজড তো আপনি এখন যেতে পারবেন না যেহেতু আপনি মারাত্মক অসুস্থ এবং আপনি সফরের জন্য মুঠেও উপযোগী নন তো এরপরে বড়ো মামা যিনি মরানা আব্দুল সত্তার সাহেব রহমতুল্লাহ আলী ওনাকে উনি পাঠালেন হাজের মধ্যে তো আমি দুই বুজুর্গের মধ্যে এটা দেখলাম আমার উস্তাদ মোরানা মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলহি আর মান্নারা যান যে ওই টাকাটা অ্যামাউন্টটা হজের পরিমাণ হওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে ওই বছরই দ্রুত তারা হাজ করি হাজ করেছেন অথবা অন্যকে দিয়ে হাজ করিয়েছেন তো এই ছিল আমাদের আল্লাহওয়ালাদের চিন্তা তো অনেককে আমি জিজ্ঞাসা করি তো বলেন যে দেশে দালানকোটা বাড়িঘর অনেক কিছু আমরা করে নিয়েছি বিশ বছর হয়ে গেছে এই দেশে আমরা ইংল্যান্ডে অবস্থান করছি ইউরোপে অবস্থান করছি হজে গিয়েছিলেন আমি এই কথাটা জিজ্ঞাসা করি না হজুর এখনও যেতে পারিনি আবার মোরক্কোতে হলিডের জন্য যাওয়া হচ্ছে স্পেনে হলিডের জন্য যাওয়া হচ্ছে টার্কিতে হলিডের জন্য বুকিং দেওয়া হচ্ছে কিন্তু ফরজ হাজ এখনো আদায় করতে পারছেন না মাসা অনেক ইনকাম হয়ে গেছে এখন বলেন যে হুজুর আগে তো ফরজ হয়ে গিয়েছিল এই টাকা আগে দু চার হাজার পাউন্ড আমার অ্যাকাউন্টে জমা হয়ে গিয়েছিল এখন তো আর এই টাকা দিয়ে হজ করা যাবে না ওই সময় মাত্র বারোশো পাউন্ড দিয়ে হজ চলছিল করেননি আপনি হজ অল্প কিছুদিন আগে কয়েক বছর আগে মাত্র বারোশো তেরোশো পাউন্ড চোদ্দশো পাউন্ড দিয়ে মানুষ হাজ করেছে এক হাজার পাউন্ড দিয়ে মানুষ হাজ করেছে সর্বনিম্ন পেকাজ অনুযায়ী এখন হজের খরচ অনেক গুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে কিন্তু ওই সময় কয়েক বছর আপনার উপর অতিবাহিত হয়েছে হজ ফরজ হওয়া সত্ত্বেও যাননি একবার ফরজ হয়ে গেলে এই ফর্জটা থেকে যায় ওই সময় যদি একটা বছর অন্তত পূর্ণ হয়ে যায় আর আপনি যদি হজ না করে থাকেন তাহলে পরবর্তীতে দাম বেড়ে গেলেও এই ফর্জটা শেষ হয়ে যায় না এই ফর্জটা আদায় করতে হয় আল্লাহ তালা আমাদেরকে এই কথাটা বুঝবার যেন তৌফিক দান করে আর যদি আমরা একটু সাহস করে এই ফর্জ হাজটা যদি আমরা আদায় করে নেই তাহলে হজ আর উমরা কন্টিনিউ করলে আল্লাহ তালা গরিবই দূর করে দেবেন দারিদ্র দূর করে দেবেন ইয়ান ফিয়ান ইল ফখর হাদিসের উদ্দেশ্যে যে হজ এবং উমরা পরপর করতে থাকা এর দ্বারা আল্লাহ তালা মাশাআল্লাহ আল্লাহ তালা দারিদ্র দূর করে দেন অভাব দূর করে দেন আমাদের হাফিজ হুসাইন আহমদ সাহেব মাসা এবার রমদানে আপনার যাওয়ার সুযোগ হয়েছে এটা খুবই আফসোস নিজের জন্য হয়েছে আর ঈর্ষাও হয়েছে আপনার জন্য যে আল্লাহ তালা আপনাকে যাওয়ার যে তৌফিক দিয়েছেন আবার রমদান রমদানের মধ্যে আল্লাহ তালা আপনাকে নিয়েছেন উমরার মধ্যে আর রমদানের উমরা তো সুফহান আল্লাহ সুফহান আল্লাহ আল্লাহ নবী সাল এর ইরশাদ করেছেন যে আমরা রমদানের অমরা আমি নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলি ওসাল্লামের সাথে যদি কেউ অমরা করে এই কথা বলেন যদি হজ করে নবীজি জি সাল্ল আলি সাথে সরাসরি যদি কেউ হজ করে তাহলে যে সবাব রমদানের অমরা সেই সবাব আল্লাহ তহ এই সৌভাগ্য আপনাকে দান করেছেন এটা এই সৌভাগ্য থেকে আমি এখনো বঞ্চিত

তারা যদি বালেক হওয়ার পর যদি তাদের নিজেদের উপর হজ ফরজ হয় বা আমরা মানে আমরা সন্নতি মহাক্ষাদা জীবনে একবার সুন্নতি মহাক্ষাদা এরপরে তো নফল হয়ে যাবে তো পরবর্তীতে যদি তারা বালেক হওয়ার পর তাদের নিজের সামর্থ্য হয়ে যায় তাহলে তাদের উপর হজ করতে হবে ওই না নাবালেগ অবস্থায় মা বাবার সঙ্গে করা যে আমরা বা হজ এর দ্বারা তাদের ফরজ হজ আদায় হবে না জীবনে তো হজ ফরজ আদায় হতে হলে এর পরবর্তীতে আমার যতটুকু এই মুহুর্তে আলা যেহানে আসছে একেবারে ছোট বাল্য অবস্থায় অবোধ শিশু অবস্থায় যদি কেউ হাজ করে তাহলে তার হাজে দায় হবে কিনা না এই মুহূর্তে আমি সন্দেহের মধ্যে আছে পরবর্তীতে এই মশলাটা আরও তাক্ষিক করে বলবো অনেক সময় কয়েকটা মশালা একসঙ্গে একত্রিত হয়ে গেলে মাইন্ডের মধ্যে অনেক কিছু চলে আসে যাই হোক যারা ছোটো বাচ্চাদেরকে নিয়ে যান তাদের মশালাটা আমি বলি তারা যদি এতটুকু বুঝে যে হ্যারামের বিধিনিষেধ তারা মেনে চলতে পারবে হ্যারামের উপর হ্যারাম অবস্থায় যে সমস্ত নিষেধাজ্ঞা আছে খুশবু ব্যবহার করবে না সুগন্ধি ব্যবহার করবে না সাবান ব্যবহার করবে না মুখ ডাকবে না মাথা ডাকবে না তখন তাদেরকে আপনারা হ্যারাম বাঁধাবেন নিয়ত করবেন মা বাবারা তাদের পক্ষ থেকে নিয়ত করবেন তাদেরকেও নিয়তের কথা বলবেন আর মা বাবারা তাদের পক্ষ থেকে নিয়ত করে নেবেন ছোটো বাচ্চাদেরকে এরকম করানো যায় আর যদি একেবারে বোধ শিশু হয় যে সে মুখ ডেকে ফেলবে অথবা সুগন্ধি ব্যবহার করে ফেলবে সবান ব্যবহার করে ফেলবে অথবা মুঠেও বুঝ নেই তার একটু চলনসই যদি সাত আট বছরের হয়ে যায় পাঁচ সাত বছরের তো তাদেরকে হ্যারাম বাঁধানো যায় আর তারা যদি এমনিতে সাধারণ অবস্থায় থাকে তবুও যায় যে দেখা লেখার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার আমরা শুনতে পারলাম মাশাল্লাহ যেহেতু আমাদের আজকের প্রোগ্রামের সময় শেষ হওয়ার জন্য আপনাদের আর কোনো প্রশ্ন নিতে পারলাম না বলে দুঃখিত আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক উইথ একরা প্রোগ্রাম উত্তর দিচ্ছেন শেখুল্ল শেখ মুফতি আব্দুল মন সাহেব আমি আপনাকে মোবারক জানাচ্ছি জেজাকুম্লা খায়ের সমান বাংলা দর্শক শ্রোতা নিয়মিত ইসলামিক উইথ একরা প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আশহাদু আসাদু আল্লাহ ইল্লা استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته